নমস্কার বন্ধুরা, ঐশীজ কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজ আমি দেখাবো আলু কাবলি রেসিপি। এই গরমে বিকালে আমাদের একটু টক ঝাল কিছু খেতে ইচ্ছে হলে খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে খেতে পারবেন, আর খেতে হয় অসাধারণ। এখানে দেখুন, আমি 1 কেজি আলু নিয়েছি, আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নেব। আলুর খোসা সমেত সেদ্ধ করলে কিন্তু জল জল হয় না, আপনারা খোসা সমেত আলুটাকে সেদ্ধ করে নেবেন। দেখুন, আমি আলুগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি। আপনারা এইভাবে বটিতে কিংবা ছুরিতে, আপনাদের বাড়িতে যেটাই থাকবে সেটা দিয়ে এরকম ছোট ছোট করে পিস করে নেবেন। দেখুন, আমি সবগুলোকে এইভাবে পিস করে নিচ্ছি। আপনারা বাড়িতে এইভাবে আলু কাবলি বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে, আর খুব তাড়াতাড়িও রেসিপিটা করে খেয়ে নেওয়া যায়। দেখুন, আমি এখানে 100 গ্রাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এবারে এই ছোলাটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন, শশা কুচি, একটা বড় সাইজের শশা আমি কুচি করে রেখেছিলাম। দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিলাম, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, ছোট ছোট করে আমি পিস করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখানে দেখুন 100 গ্রাম বুট আছে, বুটটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। বুটটাকে এমনভাবে সিদ্ধ করবেন যেন গোটা গোটা থাকে, আর সেদ্ধটাও পুরো ভালোভাবে হয়ে যায়। বুটটাকে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, চাট মশলা। আমি 1.5 টিস্পুন চাট মশলা এর মধ্যে দিলাম। আপনারা যতটা আলু নেবেন সেই অনুযায়ী চাট মশলা দেবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা মশলা। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, আমি শুকনো খোলায় গুঁড়ো করে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু ঝাল হবে না, এটা আমি কালারের জন্য দিলাম। 1.5 টিস্পুন লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন, দিয়ে দেব তেঁতুলের পাল। আমি তেঁতুলটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, এবার হাত দিয়ে একটু চটকিয়ে নিয়ে তেঁতুলের পালটাকে দিয়ে দেব। আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও দিতে পারেন। আমার বাড়িতে পুরানো তেঁতুল, তাই একটু কালারটা কালচে দেখাচ্ছে। টকটা আপনাদের পরিমাণ মতো দেবেন, আপনারা যতটা টক খেতে চান সেই অনুযায়ী দেবেন। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা হাত দিয়ে মাখালেই ভালো হবে, আপনারা আপনাদের পছন্দ মতো করে মাখিয়ে নেবেন। সব মশলার সঙ্গে আলুটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আরো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু কালচে কালচে হয়েছে, তাই আমি আরো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঝালের জন্য আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি যেহেতু কাঁচা লঙ্কাটা কম দিয়েছি, তাই 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা কাঁচা লঙ্কা বেশি দিলে লাল লঙ্কার গুঁড়োটা কম করে দেবেন। দেখুন, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন সর্ষের তেল। তেলটাকে দিয়ে আরও একটু মাখিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার একটু চেখে দেখলাম লবণটা কম হয়েছে, তাই আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। আপনারা সবশেষে একটু চেখে দেখবেন ঝাল লবণ, যদি কম থাকে শেষে দিয়ে একটু মাখিয়ে নেবেন। দেখুন, ভালো করে আমি মাখিয়ে নিলাম।
আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আলু কাবলি এইভাবে খুব সহজেই বানিয়ে খেতে পারবেন। উপর থেকে আমি একটু ঝুরি ভাজা দিয়ে দেব। আমি একটু বড় সাইজে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ছোট ঝুরি ভাজা থাকলে সেটাই দেবেন, আর না থাকলে এরকমই দেবেন। এটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে, আর না থাকলে স্কিপ করে দেবেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।